এই দুনিয়াতে অনেক ধরনের প্রাণীর দেখা পাওয়া যায় এবং তাদের মধ্যে কিছু প্রাণী এমন রয়েছে যারা মানুষের আকর্ষণ তাদের দিকে নিয়ে আসতে সক্ষম হয়ে থাকে। যেমন কিছু প্রাণী উড়তে পারে, অথবা কিছু প্রাণী বিশাল দলবদ্ধ অবস্থায় একে অন্যের সাথে মারামারি করে। চলুন দেখে নেওয়া যাক এমন কিছু প্রাণীদের সম্পর্কে যাদের অ্যাক্টিভিটি সমগ্র বিশ্বের মানুষদেরকে তাদের প্রতি আকর্ষিত করেছে। নাম্বার 10, নার্সিস স্নেক ড্যান্স। সব যে কতটা বিপজ্জনক হতে পারে তার আন্দাজ আমরা সকলেই খুব ভালো করে জানি, তবে দুনিয়াতে এমন জায়গা আছে যেখানে মানুষজন সাপ হাতে নিয়ে ঘুরে বেড়ায় এবং সাপকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ায়। ম্যানিটোবা শহরের স্নেক ড্যান্স পার্কে প্রতি বছর মানুষ এই অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়ে থাকে, যেখানে হাজার হাজার সাপ এক জায়গায় একত্রিত হয়ে মিটিং করে থাকে। আর কখনো কখনো এমন দৃশ্য দেখা যায় যে একটি মাদি সাপের ওপর 7 থেকে 8টি নর সাপ হামলে পড়ে। তবে যে জিনিস অন্যান্য সাপ থেকে এদেরকে আলাদা করে তা হচ্ছে এরা কখনো একে অন্যের সাথে লড়াই করে না, এমনকি এরা কখনো মানুষদেরকে ক্ষতি করে না, যার কারণে লোকজন সেখানে এসে এই সাপগুলোকে হাতে উঠিয়ে তাদের সাথে নানা খেলায় মেতে ওঠে। নাম্বার 9, হেডলেস চিকেন। আমাদের এই পৃথিবীতে চিকেন খাওয়া অনেক সহজ একটি বিষয়, আর সাধারণ বিষয় হচ্ছে যখন কেউ চিকেন খেতে চায় তখন সর্বপ্রথম তাকে জবাই করে এক জায়গায় রাখে, অতপর যখন সে মৃত্যুবরণ করে তখন তাকে ভালোভাবে রেঁধে খাওয়া হয়। কিন্তু কি হবে যদি আপনি কোনো চিকেনের মাথা কেটে ফেলার পরও যদি তা না মরে? 1945 সালে লয়েড অলসন নামের ব্যক্তির সাথে এমন ঘটেছিল। যখন এই ব্যক্তি সন্ধ্যাবেলা খাবারের জন্য চিকেনকে জবাই করে তখন আশ্চর্যের বিষয় হচ্ছে এ জানোয়ার না মরে জীবিত থাকে। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে এ জানোয়ার যার নাম মাইক ছিল সে 1 থেকে 2 ঘন্টা নয় বরং পুরো 2 বছর এই অবস্থাতে জীবিত ছিল। এর উপর বিশ্বাস স্থাপন করা সত্যি অনেক কঠিন একটি কাজ, কিন্তু অবাস্তব হলেও এটা সত্য। লয়েড অলসন এই প্রাণীটিকে খাবার খাওয়ানোর জন্য আই ড্রপার ইউজ করতেন। নাম্বার 8, বার্ডস রেন। আসমান থেকে পানি পড়া অর্থাৎ বৃষ্টি বর্ষিত হওয়া অনেক সাধারণ একটি বিষয়, কিন্তু আপনাকে যদি বলা হয় যে পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে বৃষ্টির পানি পড়ার বদলে সেখানে পাখির বৃষ্টি হয়, হ্যাঁ বন্ধুরা, এ কথাটি সম্পূর্ণভাবে সত্য। বলতো 2002 সালে আর্কনেস নামের শহরে এমন অদ্ভুত দৃশ্যের অবতারণা ঘটে। এই ঘটনাটি শুধুমাত্র একবার নয় বরং সেই বছরে 2 বার এই ঘটনা সেই শহরবাসীর সাথে ঘটে। যখন সেখানে আসমান থেকে বৃষ্টি পড়ার বদলে কালো রঙের এক ধরনের পাখি থাকে সেই শহরের ওপর মুখ থুবড়ে পড়তে থাকে। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে বিজ্ঞানীরা যখন এখানে রিসার্চ করে তখন তারা জানায় যে যখন এই পাখিগুলো এখানে এসে পতিত হয় তখন তারা সম্পূর্ণভাবে মৃত অবস্থায় ছিল। প্রথম দিকে মানুষজন এমনটা মনে করছিল হয়তো শিলার আঘাত পাখিদের ওপর পড়ার কারণে তাদের এই অবস্থা হয়েছে, কিন্তু যখন সবাই বিজ্ঞানীদের এমন রেজাল্ট শুনতে পায় তখন সবাই অবাক হয়ে যায়। নাম্বার 7, ককন্ট ট্রিস। যেমনইভাবে প্লাবনাশার কারণে আমরা মানুষজন নিচু এলাকা থেকে উঁচু এলাকায় যাবার চেষ্টা করি, ঠিক তেমনইভাবে এমনটা প্রাণীদের ক্ষেত্রেও ঘটে থাকে। এর সবচেয়ে বড় উদাহরণ পাকিস্তানে অনেক ভয়ানক বন্যা শুরু হয়। বন্যার কারণে সেখানকার লোকজনদেরকে নিজের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানের উদ্দেশ্যে পলায়ন করতে হয়েছিল। তবে প্রাণীজগতের মধ্যে থাকে অনেক প্রাণী আছে যারা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে, যার মধ্যে থেকে একটি হচ্ছে মাকড়সা। যখন ভারী মাত্রায় বন্যা শুরু হয় তখন বাধ্য হয়ে সে সকল মাকড়সাকে নিজেদের এলাকা ছেড়ে গাছে আশ্রয় নিতে হয়। কিন্তু এরপর যা ঘটে সেটা সত্যি অভাবনীয়, কেননা এই সময়ে এই সকল মাকড়সা সে সমস্ত গাছগুলোকে সম্পূর্ণভাবে জাল দিয়ে ঢেকে ফেলে। এটা দেখে এমন মনে হচ্ছিল যেন গাছের আশেপাশে মেঘ জমে গিয়েছে। অতপর যখন সে সকল মাকড়সা অন্যান্য গাছের মধ্যে নিজেদের ঠিকানা স্থাপন করে তখন ঠিক এই দৃশ্যের অবতারণা করেন। এখন হয়তো এই কথাটি আপনারা ভালোভাবে অনুধাবন করতে পারবেন যে যেমনটা জ্ঞানী ব্যক্তিরা বলে থাকে যে একতাই বল। নাম্বার 6, বার্স্টিং টর্চ। যদিও আমাদের এই পৃথিবীতে বিভিন্ন প্রাণীর মৃত্যু বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন কারণে ঘটে থাকে, মূলত এখানে আলোচনা করা হচ্ছে এমন এক ব্যাঙের প্রজাতির যা জার্মানি এবং ডেনমার্কে বসবাস করে থাকে। যখন তাদের শেষ সময় এসে উপস্থিত হয় তখন তারা বেলুনের মতো ফুলে থাকে এবং একটা সময় তারা ব্লাস্ট হয়ে মৃত্যুবরণ করে। প্রথম দিকে এই প্রাণীর মৃত্যুর পেছনে বিজ্ঞানীরা নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছিল। অতপর ফ্রেড মিশাল নামের এক বিজ্ঞানী
এর সত্যতা জানার জন্য এর ব্যাপারে রিসার্চ করা শুরু করে। তখন অবিশ্বাস্য একটি তথ্য তার সামনে আসে। আমরা সকলে এটা ভালো করে জানি যে কাক কতটা চালাক প্রাণী হয়ে থাকে। মূলত এসব কিছুর পেছনে তারাই ছিল। মূলত কাক এটা ভালো করে জানে যে এই প্রাণীর শরীর কতটা বিষাক্ত হয়ে থাকে, যার কারণে অনেক চালাকের সাথে কাক এই প্রাণীর লিভার ভেতর থেকে বের করে খেয়ে ফেলত। আর যখন জবাবে হামলার জন্য ব্যাং তার নিজের শরীর ফুলাতে শুরু করে, তখন তাদের মধ্যকার ডায়াফ্রাম এবং রিসার্ভ না থাকার কারণে তাদের লাংস সম্পূর্ণভাবে ফুলে যায়, আর যার কারণে এই ব্যাঙের শরীর বিস্ফোরিত হয়ে যায়। নাম্বার 5, মার্মেলেশনস অফ স্টার্লিংস। জানোয়ার এবং পাখিরা নিজেদের মধ্যকার কথোপকথন করে থাকে, এটা আমরা সকলে অনেক ভালোভাবে জানি। তবে এই কথার সত্যতা সবচাইতে সুন্দরভাবে পাওয়া যায় নর্থ আমেরিকাতে বসবাস করা পাখির ঝাঁক যখন মানুষ দেখতে পায়। এই পাখিদেরকে বলা হয়ে থাকে স্টার্লিংস। বলতো এই পাখিরা দলবদ্ধভাবে আকাশে উড়ে বেড়ায় এবং তাদের সংখ্যা হাজার থেকে অনেক সময় লক্ষ্যতে এসে পৌঁছায়, যেখানে অন্যান্য জানোয়ার জমিনে থেকে একে অন্যের সাথে কথা বলে। ঠিক তার বিপরীতে এই পাখিরা আকাশে উড়তে থাকা অবস্থায় একে অন্যের সাথে কথা বলে নিজেদের যোগাযোগ স্থাপন করে থাকে। আর এদের সংখ্যা লক্ষ্য থেকে কোটিতে হবার কারণে তারা অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, আর এভাবে কথা বলতে বলতে তারা নিজেদের সফর করে থাকে। যখন এই পাখিগুলো দলবদ্ধ হয়ে আকাশে উড়া ফেরা করতে থাকে, তখন তাদের ওড়া ফেরার একটি প্যাটার্ন তৈরি হয়ে থাকে, আর তা ক্ষণে ক্ষণে বদলাতে থাকে। দৃশ্যটি দেখতে এত মনোমুগ্ধকর এবং সুন্দর লাগে, যেন চোখের সামনে কেউ চলন্ত কোনো ছবির আর্ট সবার সামনে প্রদর্শন করছে। নাম্বার 4, রেড ক্র্যাবস মাইগ্রেশন। দুনিয়া যেমন সুন্দর হয়ে থাকে, ঠিক তেমনিভাবে তা অনেক রহস্যময় এবং বিপজ্জনক হয়ে থাকে, যার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে এই কাঁকড়ার দল। এই লাল কাঁকড়া দেখতে যদিও অনেক ভয়ঙ্কর দেখায়, কিন্তু তা এতটা নিরীহ যে সামান্য দুধের বাচ্চাও তা হাত দিয়ে ধরে দেখতে পারে, যার কারণে সেখানে বসবাসকারী মানুষজন এই সকল প্রাণীকে কোনো বিপজ্জনক বস্তু মনে করে না। যে জিনিসটা মানুষদেরকে সবচেয়ে বেশি অবাক করে সেটা হচ্ছে বছরের একটি নির্দিষ্ট সময় লক্ষ লক্ষ কাঁকড়া মাইগ্রেট করার জন্য এক জায়গায় রওনা হয়, আর যখন কাঁকড়া এক জায়গা থেকে অন্য জায়গায় রওনা হয়, তখন সেখানকার দৃশ্য আপনারা এখন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যখন এই দৃশ্যের অবতারণা ঘটে, তখন সম্পূর্ণ আইল্যান্ড একদম রক্তের মতো লাল হয়ে যায়, যেটা সত্যি অনেক খুব সুন্দর একটি দৃশ্যের অবতারণা ঘটায়। মূলত এই কাঁকড়া অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডে পাওয়া যায়, আর প্রতি বছর এরা মাইগ্রেট করার জন্য সেখানকার কোস্টাল এরিয়াতে যায়, আর সেখানে ম্যাটিং করার পর 10 থেকে 15 দিনের মধ্যে যত মেল কাঁকড়া রয়েছে তারা সেখান থেকে চলে আসে। এই কাঁকড়াগুলোর এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া এবং সমস্ত মানুষদের দৃষ্টি তাদের দিকে আকর্ষণ করা। তবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় কোনো কোনো প্রাণীর মৃত্যু এবং থেতলে যাওয়ার ঘটনা অহরহ ঘটে থাকে। নাম্বার 3, জঙ্গো বার্ডস। আপনি কি কখনো এমন জাতের পাখির কথা শুনেছেন যে অনেক ধরনের আওয়াজ করতে পারে? জঙ্গো বার্ডস এই কাজ করায় একদম সিদ্ধহস্ত। মাঝে মাঝে সে তার এই গুণের অনেক ফায়দা লুটে থাকে। আফ্রিকার মরুভূমিতে বসবাসকারী এ পাখি প্রথমে সেখানে থাকা মেরক্যাট নামের এক ধরনের প্রাণীকে ঈগল আসার সংকেত প্রদান করে, অর্থাৎ সবাইকে বলে যে ঈগল চলে এসেছে, যে যেখানে পারো ভাগো। যখন জঙ্গো বার্ডস এমনটা মনে হতে থাকে যে মেরক্যাট যা খাচ্ছে সেটা তার খাবার উপযুক্ত, তখন সে দ্বিতীয়বারের মতো তার সাবধান বাণী অ্যালার্ম বাজানো শুরু করে। এই আওয়াজ শুনে সেখানে থাকা মেরক্যাট তৎক্ষণাৎ সেখান থেকে পলায়ন করে। এরপর সেই পাখি তাদের থেকে সেই খাবার অনেক আরাম করে খেয়ে থাকে। কিন্তু যখন পরের বার জঙ্গো বার্ডস ঈগল আগমনের সতর্কবার্তা দেয়, তখন কেউ আর তার সতর্কবার্তায় বিশ্বাস করে না। কিন্তু এ যেমনটা পূর্বে বলা হয়েছিল যে এই পাখি তার নিজের কণ্ঠ পরিবর্তন করতে পারে, এবার সে এমনভাবে আওয়াজ করতে থাকে যেটা শুনে মনে হয় যে কোনো মেরক্যাট ঈগল আসার সতর্কবাণী দিচ্ছে। এই সতর্কবাণী শুনে যখন সকল মেরক্যাট আবার পলায়ন করে, তখন জঙ্গো বার্ডস আবার এসে অনেক আরাম করে সে তাদের আহার সাবার করে। নাম্বার 2, ফ্লাইং স্নেক। কিছু প্রাণী আমাদের মাঝে এমন রয়েছে যে জমিনে চলার পাশাপাশি আকাশে উড়তে পারে। যদি এ কথা শুনে আপনার অবিশ্বাস হয়, তাহলে শুনে রাখুন যে হ্যাঁ, সাপ উড়তে পারে, আর এই ধরনের উড়ন্ত সাপদেরকে বলা হয়ে থাকে ফ্লাইং প্যারাডাইস। আর এই সাপের শরীর অনেক হালকা হবার কারণে তারা শিকারের উদ্দেশ্যে এক গাছ থেকে অন্য গাছে বিশাল বিশাল লাফ দিয়ে উড়ে বেড়ায়।
যেমনটা একটি সাধারণ সাপ কখনো করতে পারে না। এই জানোয়ার ছোট ছোট প্রাণীদেরকে তার শিকারে পরিণত করে। নাম্বার ওয়ান, মাঙ্কি ইনভেশন। আপনি মুভিতে অথবা বাস্তবে দুই গ্রুপের মধ্যে কোনো এক কারণে অবশ্যই মারামারি করতে দেখেছেন, কিন্তু কি হবে যদি এমনটা বানরের মাঝে ঘটে থাকে? একবার বানররা নিজেদের মাঝে দুটি গ্রুপ বানিয়ে একে অন্যের সাথে লড়াই করা শুরু করে, আর এর মূল কারণ ছিল খাবারের স্বল্পতা। আর এই দৃশ্যটি ক্যামেরাতে ধরা পড়ে থাইল্যান্ডের একটি শহরে, যখন মহামারীর কারণে আম মানুষজন বাইরে বের হওয়া বন্ধ করে দেয় এবং বিদেশ থেকে আসা পর্যটক এখানে আসা বন্ধ করে দেয়, তখন এর ছাপ সেখানে থাকা বানরদের উপর পড়ে। এখানে খাদ্যের সংকটের কারণে দুই বানরের গ্রুপের মধ্যে লড়াই হওয়া দেখা গিয়েছে। আর এমনটা হবার সবচেয়ে বড় কারণ হচ্ছে মহামারী করোনা ভাইরাস, যার কারণে এই সকল অবলা প্রাণীগুলো খাবার থেকে বঞ্চিত হওয়া শুরু করে, যার কারণে তারা অনেক বড় দলবদ্ধ হয়ে নিজেদের মধ্যে লড়াই করা শুরু করে।